বৈশিষ্ট্য বলছি না আমি, এটা মানুষের বৈশিষ্ট্য বলছি, যে মানুষ হিসেবে আল্লাহ আপনাকে কি করেছে। কেন বললাম এই কথাটা? অনেকে ধোঁকা খেয়ে যাবেন যে আমরা তো মুসলিম, কই আল্লাহ তো আমাদেরকে না খেয়ে রেখেছে, আমরা অনেকে তো খেতেও পাই না, হুজুররা তো নেতৃত্বে নাই, এটা অনেকের ফিল হতে পারে। এই জন্য আমি মুসলিমের বৈশিষ্ট্য কিন্তু বলিনি, আমি বলছি মানুষ হিসাবে। মানুষকে যেহেতু আল্লাহ রাজত্ব দিয়েছে জমিনে এবং জলে, আল্লাহ বলছেন ও কাফের হলেও ওই মানুষই রাজা হবে, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ বলছেন জিন কোনো এলাকার বাদশাহ হতে পারে না, আর ফেরেশতারও এই দুনিয়াতে এসে রাজত্ব করবে না। এই জন্য এটা মানুষকে, পৃথিবীটা মানুষের জন্য বানানো হয়েছে। কোরআনের এই মর্মে একটা আয়াত রয়েছে শুধু পৃথিবীকে, আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষ যা কিছু আছে বান্দা সব আমি তোদের জন্য সৃষ্টি করেছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে আয়াতটা বলেছে, সূরা বাকারাতে আপনি সম্ভবত 29 নম্বরে পেয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সেই সত্তা বান্দা এই জমিনের উপরে যা কিছু আছে সব তোদের জন্য সৃষ্টি করা হয়েছে। তার মানে যা কিছু দেখতে পান এগুলো সব মানুষের জন্য। হয় আপনি আমি অংশ কম পেয়েছি, কিন্তু আমার কোনো না কোনো ভাই ওই পাঁচতলার মালিক, একটা রাষ্ট্রের মালিক, আমারই তো ভাই, মানুষের মধ্য থেকে নয়, জিন তো রাষ্ট্রের মালিক নয়, আমেরিকাও মানুষ হিসাবে আমারই ভাই, ওখানে জিন তো নাই, মানুষ নেতৃত্ব করছে। হতে পারে ও আল্লাহকে অস্বীকার করেছে, কাফের, কিন্তু আল্লাহর দয়া দেখেন আল্লাহ কাফেরকেও এই দুনিয়া দিয়ে রেখেছে, ভোগ করে ভোগ করতে দিয়েছে। এটা প্রত্যেকটা মুসলিমের জন্য শিক্ষণীয় বিষয়, এটা হচ্ছে আল্লাহর দয়ার কারণ, আল্লাহর বন্দিগির জন্য নয়। বরং কোনো ব্যক্তি যদি ইবাদত করে আর যদি বলে আল্লাহ আমাকে বেশি পয়সাওয়ালা কেন বানায় না, আল্লাহ আপনাকে প্রমাণ করতে চাচ্ছে বান্দা তোর ইবাদতের জন্য তোকে আমি খাওয়াই না, কারণ যদি ইবাদতের জন্য খাওয়াইতাম তাহলে কাফেরকে তো আমি এক ডুব পানিও দিতাম না, বরং আমি যাকে যা খাওয়াই এটা আমার পক্ষ থেকে এহসান, এটা হচ্ছে তকদির, এটা ইবাদতের ভিত্তিতে নয়। বরং যারা ইবাদত করছেন জেনে নেন, আপনার ইবাদতের ভিত্তিতে যদি আল্লাহ আপনাকে দেওয়ার ইচ্ছা করত তাহলে এই পৃথিবী বিক্রি করে দিলেও আপনার দুই রাকাতের সালাতের দাম হবে না। যদি কথা বুঝেন তাহলে এক শুরু হবে ঠিক। দেখেন আমি বলি আগে, হাদিসটি আমি কোনো গালগপ্পও করি না, নিজের বানানো কোনো কথাও বলি না, আপনি হাদিস করেন মুসলিমে আপনি হাদিস পেয়ে যাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এটা সুন্নাহ নামাজের বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে আপনি পাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফাজরে খায়রুম মিনা দুনিয়া ওয়া মা ফিহা, ফজর ফজরের ওয়াক্তের দুই রাকাত সুন্নত যদি তুমি মাপতে চাও বান্দা জেনে নাও, খায়রুম মিনা দুনিয়া ওয়া মা ফিহা, শুধু দুনিয়া নয় দুনিয়ার মধ্যে যত সম্পত্তি আছে তা যদি এক পাল্লা রাখা হয় তার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ। এটা মুসলিমে রয়েছে বর্ণনা। আর আজকে মুসলমান নামধারী মুসলিমরা ফরজ নামাজই ছেড়ে দিয়েছে, যেখানে একটা সুন্নত নামাজের বৈশিষ্ট্য আলোচনা করা হচ্ছে, যে সুন্নত নামাজ আপনার নাজাতের মাপকাঠি না, নাজাতের মাপকাঠি হচ্ছে আপনার ফরজ সালাত, ফরজ সালাত নাজাত দিবে আপনাকে, সুন্নত নামাজ আপনাকে মর্যাদা বাড়াবে। এই সুন্নত নামাজের মর্যাদা কি বলা হয়েছে? খায়রুম মিনা দুনিয়া ওয়া মা ফিহা। আর ফরজ নামাজ হচ্ছে আপনার নাজাতের জন্য, আপনি সেই নাজাতের রাস্তা ছেড়ে দিয়েছে। সো আমাদেরকে আবার আমাদের ফরজ নামাজের দিকে ফিরে আসতে হবে, কারণ যার ফরজে ঘাটতি আছে তার সুন্নত নফল তাকে বাঁচাতে পারবে না। জেনে নেন আপনার ফজরের ওয়াক্ত মিসিং আছে, আপনি এশায় 17 রাকাতকে 40 রাকাত পড়লেও কাজ হবে না, আপনার এই ফজরের দুই রাকাত ফরজ নামাজ পুরা করতে হবে, তাহলে আপনি নামাজি না নামাজি নন। আপনি শুধু জুমা পড়বেন আর অন্য ওয়াক্তের জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ওই জুমা আপনাকে নাজাত দিতে পারবে না, কারণ নাজাত পাঁচক্ত সালাতে আছে, মানে পাঁচ ওয়াক্তই নামাজি আপনাকে পড়তে হবে। যেদিন পাঁচক্ত পড়ে নিলেন ওই দিন আপনি বলতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে আমি মুসলিম। কিন্তু যার নামাজ নাই সে মুখে বলতে পারেন আমি মুসলিম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আদৌ মুসলিম কিনা ওটার ফতোয়া আমি আজকে লাগাবো না, আজকে জাস্ট আপনার মর্যাদা বলতে এসেছি। ওই ইবাদতের মূল্যের ভিত্তিতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার দেয় না, এটা আল্লাহ যা দিচ্ছে এটা প্রত্যেকের তাকদির। আপনি ইবাদত না করলেও অতটা পেতেন, ইবাদত না করলেও এতটা পেতেন, যার ফলে দেখেন আরেকটা লজিক বলি, যদি ইবাদতের ভিত্তিতে আল্লাহ নির্ণয় করতো যে যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি পয়সাওয়ালা হবে, কোটিপতি হবে, তাহলে জেনে নেন পাঁচতলা বিল্ডিংটা আপনার না হয়ে মসজিদের ইমাম সাহেবের হতো, ঠিক কিনা? হতো। কেন? কারণ আপনার চেয়ে অনেক বেশি সালাত সে পড়ে, তিনি যে ওয়াক্তে মসজিদে আসে মুসল্লির কারো ক্ষমতা হয় না সে ওয়াক্তে মসজিদে উপস্থিত হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনার চেয়ে তাকে বেশি অভাবী করে রেখেছে। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ইবাদতের ভিত্তিতে এই দুনিয়া নির্ণয় করেনি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের এই হাদিসও রয়েছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পুরো পৃথিবীটা একটা মশার ডানার সমানও যদি হতো মূল্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা সাকা কাফিরাম মিন শারবাতিল মা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরকে এক ডুক আর রাষ্ট্র তো দূরের কথা এক ডুক পানিও খেতে দিতেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে দুনিয়া পাওয়া না পাওয়া এর সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নাই তোরা পুরো দুনিয়া লুটে নে কিন্তু আমার ঈমান যদি আপন জায়গায় ঠিক থাকে ঠোকর মারি তোদের দুনিয়াকে এমনটা হতে হবে মুসলিম মুসলিম তার ঈমান বাঁচাবে দুনিয়া নয় কারণ মুসলিমদের ঈমানটা হচ্ছে মুসলিমদের কাছে সবচেয়ে পাওয়ারফুল জিনিস এটা যদি থেকে যায় ওকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না কারণ দুনিয়া হয়তো সবার ধ্বংস হয়ে যাবে একদিন দুনিয়া ধ্বংস হবারই জিনিস দুনিয়াটা ধ্বংসই হবে এটাই সত্য তাহলে আপনার ঈমান যদি টিকে যায় আপনার কিছুই হারালেন না এটাই বলেছি যে প্রত্যেক মানুষ জাহান্নামে ওখান থেকে বাঁচার চেষ্টা করেন কিভাবে বাঁচবেন আল্লাহ সহজ রাস্তা বলে দিয়েছে বান্দা আমার প্রতি ঈমান নিয়ে আসো সৎ কাজ করতে থাকো আর নামাজের চাইতে শ্রেষ্ঠ সৎ কাজ আর কি হতে পারে আপনি বলেন ওটাই তো আপনি ছেড়ে দিয়ে বসে আছেন তার নাজাত কিভাবে পাবেন আপনি বলেন ঈমানের পরে নামাজের চাইতে বড় ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুসলিম উম্মাহকে দান করেই নি নামাজই একমাত্র ইবাদত যেটা আপনাকে নাজাত দিতে পারে নামাজ ঠিক রোজা করলে কবুল হবে হজ করলে কবুল হবে যাকাত দিবেন কবুল করবে আল্লাহ যদি হালাল টাকার হয় কিন্তু নামাজই নাই আর অন্য কোন ইবাদত আপনি কি করেছেন না করেছেন ওগুলো দেখা দেখি নাই কত রাস্তাঘাট বানিয়ে দিয়েছেন কত কালভার্ট বানিয়ে দিয়েছেন চেরানোর মূল্য হবে না কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি আপনি বেনামাজি হয়ে মরেন এটা হচ্ছে ঈমান ইসলাম এটা আপনার অন্তরে বসে না দেখে ঠিক মুখ দিয়ে বেরোয় না যাই হোক ওটা আমার বিষয়